হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়লাম রামকৃষ্ণ বিচের উদ্দেশ্যে। ওখানে আমরা সমুদ্রে স্নান করবো আজ। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন ভাইজ্যাক সিটি ট্যুর, আর আজকে আমরা রামকৃষ্ণ বিচে স্নান করবো ও আপনাদের পুরো সমুদ্রের ভিডিওটা দেখাবো। আমরা অটো ভাড়া করে নিয়েছি, অটো করে যাচ্ছি রামকৃষ্ণ বিচে। তাহলে চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। দেখুন কি সুন্দর লাগছে সমুদ্র। আমরা এখনই চান করতে নামবো এখানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ট্রাভেল বয় অমিত নামে আমার ইনস্টাগ্রাম আইডি, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে একবার হলো ফলো করবেন। সেখানে সুন্দর সুন্দর ফটো আমি দেবো। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। বন্ধুরা, এখন আমরা ভাইজ্যাকের সমুদ্রেতে। খুবই সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এখানে এলে স্নান করতে ভুলবেন না এই ভাইজ্যাকের সমুদ্রেতে। খুবই সুন্দর। বন্ধুরা, আমরা বিকেলবেলা চলে এসেছি সমুদ্রের ধারে। আজকে সারাদিনটা সমুদ্রের ধারেই আমরা কাটালাম। আজকে রাতেই আমাদের ট্রেন, আমরা এখান থেকে ট্রেনে ফিরে যাব। আজকে আমাদের ভাইজ্যাকের চতুর্থ দিন। আমরা এই চারটে দিন খুবই আনন্দ করে কাটালাম। আমার যদি আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকেন, ওপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে দেখুন। Thank you.
বন্ধুরা, আজকের মতো আমাদের ভাইজ্যাগের সমুদ্র দেখা হয়ে গেল, আর আমাদের ভাইজ্যাগ ঘোরাও এখানে শেষ হলো বলেই যায়, কারণ আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের রাতেই আজকে ট্রেন, খুবই ভালো ঘুরলাম। আপনারা অবশ্যই এখানে একবার হলেও আসবেন এবং ভাইজ্যাগ সিটিটা পুরো ঘুরবেন, আর আরাকু ভ্যালি ও বোরা কেভসও যাবেন আপনারা এখান থেকে। ট্রেনে গেলে খুবই ভালো হয় আমি বলবো, আপনারা অবশ্যই ট্রেনেই ট্রাই করবেন। তাহলে চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।